এই ভিডিওটা একটু অন্যরকম হবে তো শেষ পর্যন্ত দেখবেন তো এখানে কোনো রিভিউ বা রিয়াকশান দেবো না তো আমার কিছু মত বা আমার কি মনে হয় একটা জিনিস আপনাদের বলবো তো এখানে কথা বলবো যে অন্তিম দ্য ফাইনাল থ্রুতে এই মুভিটা নিয়ে এই মুভিটা কি আদেও হিট হবে না এই মুভিটা ফ্লপ হবে অনেকের মনেই প্রশ্ন আসছে যে এই মুভিটা কি হিট হবে আদেও না ফ্লপ হবে কারণ ওটা সালমান খানের নিজস্ব মুভি না তো এখানে আয়ুষ শর্মা আসছে তো এটাই কথা হচ্ছে যে মুভিটা ফ্লপও হতে পারে আবার অনেকে বলছে মুভিটা হিটও হতে পারে আমি এবার নিজের কিছু মানে নিজের কি আইডিয়া আমার কি মনে হয় যে এটা কীভাবে হিট হতে পারে বা একশো কোটি ক্লাবে কি ঢুকতে পারে তো সব নিয়ে আপনাদের সাথে আজকে কথাবার্তা বলবো তো শুরু করি তো প্রথমে একটা কথা বলি এই মুভিটার কিন্তু হিট হওয়ার বিশাল চান্স আছে মানে বিশাল রকমের চান্স আছে তার কারণ মেন হচ্ছে এর যে গল্পটা এটা একটা রিমেক মুভি কিন্তু এর যে গল্পটা কিন্তু দারুণ মুন্সী পাঠান আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এর গল্পটা দারুণ গল্প তো এখানে গল্পটা একটা প্লাস পয়েন্ট থাকছেই কিন্তু অনেকে বলবেন যে অনেক গল্পই তো ছিল যেমন রাধে হচ্ছে আউটলসের রিমেক ছিল তো রাধে তো ভালো হলো না তাহলে এইটা কি করে বলতে পারেন যে ভালো হবে তো এখানে কিছু আপনাদের কথা বলছি কারণ আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে একটা ইনফরমেশন পেয়েছি সেই জন্যই বানাচ্ছি তো এখানে একটা ইন্টারভিউ দেখলাম কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ইন্টারভিউ একটা মাহেশ মাঞ্জরেকার যিনি হচ্ছে এই মুভি ডিরেক্টর তার হচ্ছে একটা ইন্টারভিউ দেখলাম তো তিনি ইন্টারভিউতে কিছু কথা বলেছেন যেগুলো শুনে আমার মনে হচ্ছে এই মুভিটা সত্যি দারুণ হতে চলেছে বা দারুণ হবেই কারণ আমরা ট্রেলার দেখলেই বুঝতে পেরেছি যে ট্রেলারটা কীরকমের হয়েছিল ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছিল হেটারটাও প্রশংসা করেছিল এ তো এবার বলি যে কেন আমি বলছি কথাটা যে এটা হিট হতে চলেছে এখানে মহেশ মানজরে যে কথাগুলো বলেছে তো এখানে তাকে জিজ্ঞাসা করা হয় যে এই মুভিটা রকমের সালমান খানকে ভাবে এখানে আনা হয়েছে বা কীরকম কী সব কিছু জিজ্ঞাসা করা হয়েছে বা আপনি মুভিটা কেন করতে রাজি হলেন বা কি এই সব কিছু জিজ্ঞাসা করেছে তো মাহেশমান যে তিনি এখানে বলেছেন যে এই মুভিটা প্রথম আমার করার কথা ছিল না অন্য একজনের করার কথা ছিল তার তিনি মানে তার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন সে হচ্ছে স্টোরি লেখে তো তার করার কথা ছিল কিন্তু একদিন খবর এলো যে সেই মুভিটা করছে না ঠিক আছে তো অন্য কেউ করবে তো এরপর কি হলো সালমান খান মহেশ মাঞ্জরেকারকে বলেন যে তুমি তাহলে কি মুভিটা করবে তাহলে মুভিটা করো না আপনারা জানেন যে অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেন যে মহেশ মাঞ্জরেকর দারুণ মুভি বানাতে পারে তার চারিদিকে মানে তার দারুণ ট্যালেন্ট আছে আপনারা নিশ্চয়ই বাস্তব দেখেছিলেন সঞ্জয় দত্তের তো দারুণ সেই মুভিটা আপনারা সকলেই জানেন তো বুঝতেই পারছেন তিনি কী রকমের ডিরেক্টর তো এখানে তিনি একটা কথা বলেছেন যে আমাকে যখন অফার করা হলো তখন এসকে প্রোডাকশান তো এর সাথে জুড়ে আছেই আর এসকে প্রোডাকশানের অনেক কিছু বলেছে কথাটা যে ওদের চিন্তা ভাবনা বা ওদের কিছু ডিসিশান ভুল হয় তো সেই ডিসিশানগুলো আমি নিইনি তো এখানে ওখান থেকে কথা বলা হয়েছিল মানে সালমান খানের প্রোডাকশান হাউস থেকে কথা বলা হয়েছিল আমরা একটা স্টোরি মতো বানিয়েছি এটা কি মানে মিউনিসিপালকে একটু ভেঙে চুরে নতুন করে তো বানাতে হবে হিন্দির জন্য তো আমরা বানিয়েছি তো আপনি ওটা দেখতে পারেন তখন মহেশ মান্জরেকর বলে আমি ওসব কিছু কিচ্ছু দেখব না আমি নিজে লিখবো তবে কিন্তু ওই মুভিটা বানাবো নালে কিন্তু এই মুভিটা বানাবো না আমি যদি নিজে লিখি তবে কিন্তু ওই মুভিটা বানাবো এটা তিনি বলেছিলেন তো তিনি নিজে পুরো মুভিটাকে নিজে লিখেছেন তাহলে বুঝতে পারছেন তিনি কারোর উপর ভরসা করেন না নিজে যেরকম একদম মানে নিজের তো ফেভারিট জনরা এটা পড়ে যাচ্ছে যেরকম যে মুভিটা বাস্তব ওই টাইপের মুভি ছিল তো এই টাইপের মুভি তো তিনি দারুণ বানাতে পারেন তো সেই জন্য নিজে বানাবে এটা বলেছেন তারপর আর জিনিস আরেকটা জিনিস বলেছে যেটা হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা যে সালমান খানের মুভিতে যেরকম হয় সালমান খানকে যেরকম দেখানো হয় মানে ট্রিপিক্যাল সালমান খানকে যেরকমভাবে দেখানো হয় যে ওভার দ্য টপ একটু হিরোইজম মানে একটা অন্য রকমের যে হ্যাঁ বিশাল কিছু মারপিট ফাইটিং মারছে উড়ে চলে যাচ্ছে কারফা ব্লাস্ট হয়ে যাচ্ছে বিশাল কিছু হচ্ছে এই এইরকম ধরনের আমরা দেখেছি কিন্তু আমি এখানে এরকম রাখতে চাইনি সালমান খানকে একদম নতুন রকমের ভাবে প্রেজেন্ট করেছি এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে দারুণ রকমভাবে তাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে তাকে আমি একদম কি বলবো নিঘড়ে তার অ্যাক্টিংটাকে এখানে আমি তুলে ধরেছি তো তিনি এই কথাটা বলেছেন তারপরে এটাও বলেছেন যে এখানে সালমান খানের সাথে একটা হিরোইন ছিল কিন্তু সালমান খান নিজেই বলেছে হিরোইনটা রাখার দরকার নেই তো তিনি এই বিষয়ে একটু আনন্দিত মানে কোনো গান বা তার কিছু এরকম দেখানো হয়নি তাকে একদম সিরিয়াস একদম রোল দেওয়া হয়েছে তো সেটা তিনি দারুণভাবে করেছেন তো এবার আর একটা কথা বলেছেন এবার যদি আয়ুষ শর্মাকে বলি তো আয়ুষ শর্মাকে অনেকে বলবেন যে অ্যাক্টিং করতে পারে না সত্যি লাভিয়াত্রী খারাপ ছিল অনেকটাই খারাপ ছিল তো এখানে মহেশ বান্জরেকার একটা কথাই বলেছে যদি বলিউডে মানে এই সিনেমাটা বেরোনোর পর এবার বলিউডে যদি ভালো যদি বলা হয় যে অ্যাক্টিং নিয়ে কথা হয় আয়ুষ শর্মার নাম কিন্তু আসবেই এই কথাটা তিনি বলে দিয়েছেন বলছে আয়ুষ শর্মাকে আমি যেরকম বলেছি মানে যেরকমভাবে করিয়েছি তার থেকেও আমাকে বেশি দিয়েছে এটা তিনি বলেছেন যে আমি যা চেয়েছি তার থেকে উনি বেশি দিয়েছে মানে বুঝতেই পারছেন যে কীরকম তার মানে মুভিটাকে বানিয়েছে তো আমি তো ভীষণ ভাবে আর তিনি নিজে লিখেছেন নিজে কিছু করেছেন তো সেই জন্যই ভীষণ এক্সাইটেড এখানে কে মানে কিছু বলেনি তারপর একটা কথা বলেছে খান অনেক কিছু বলে যে এইটা এরকম করো এখানে এই করো এই করো অনেক কিছু বলে কিন্তু এখানে পুরোপুরি আমার হাতে দিয়েছে আমি যে যেরকম নিজের মতো করে বানিয়েছি তো সেই জন্য আমি ভীষণ হ্যাপি এই মুভিটাকে নিয়ে যে এই মুভিটা একটা দারুণ রকমের হতে চলেছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই মুভিটা দারুণ হতে চলেছে সত্যি দারুণ হতে চলেছে আমার তো মনে হচ্ছে এই কথাগুলো শুনেই না আলাদা একটা ফিল আসছে যে সত্যি মানে এই যে ডিরেক্টার সে তার নিজের কাজটা পুরো হানড্রেড পারসেন্ট নিজেই করেছেন তাহলে দারুণ একটা হতে চলেছেই আর ট্রেলার দেখে আমরা বুঝেওছিলাম যে এই মুভিটা দারুণই হবে সেরকমভাবেই ট্রেলারটাকে রাখা হয়েছিল তো এইগুলো শুনে আমার তো দারুণ লাগলো যে হ্যাঁ মুভিটা ভালো হতে চলেছে তো আপনাদের কেমন লাগলো এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ইনফরমেশনটা পেলাম সেই জন্যই আপনাদের বললাম তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন এলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখনের মতো